যতই ভারতের দ্বিতীয় সারি কিংবা তৃতীয় সারির দল হোক, ওয়েস্ট ইন্ডিজ ভারতকে টি টোয়েন্টিতে হারিয়ে সিরিজে সমতায় ফিরবে এটা নিয়ে বাজি ধরার লোক অন্তত কমই ছিল। তবে যারা বাজি ধরেছেন তারা জিতেছেন, কারণ ওবেদ ম্যাকয় তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। 25 বছর বয়সী এই পেসার তার 18তম টি টোয়েন্টি ম্যাচে এসে যে ঝলকটা দেখালেন তা অসাধারণ। একটা দুটো তিনটা চারটা কিংবা পাঁচটা নয়, ছটা উইকেট তিনি নিয়েছেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচটা উইকেট নিয়েছেন টি টোয়েন্টিতে, এবং একই সাথে তার বোলিং ফিগারটা কিন্তু টি টোয়েন্টির ইতিহাসের টপ 10 বেস্ট বোলিং ফিগারের তালিকায় চলে এসছে। ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হারিয়েছে 5 উইকেটে, সিরিজ চলে এসেছে 1-1 সমতায়। আমাদের বিডিক্রিকটাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে দেখবেন এই ম্যাচের খবর। সেন্ট কিটসে দ্বিতীয় টি টোয়েন্টিতে টস ভাগ্যটাও এসেছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। ইনিংসের সূচনা করা ম্যাকয় প্রথম বলেই স্বীকার করেন ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মাকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারী দল। কোনো ব্যাটার প্রত্যাশা মতো প্রতিরোধ তো করতে পারেননি, উল্টো ম্যাকয়ের অগ্নিঝরা বোলিং ভীষণ চাপ সৃষ্টি করে ভারতের ওপর। হার্দিক পান্ডিয়া 31 বলে 31, জাদেজা 30 বলে 27, ঋষভ পান্ত 12 বলে 24 রানের ঝড় ইনিংসে দলীয় সংগ্রহ যথাসম্ভব বড় করার চেষ্টা করছে ভারত। তবে ভারতের ইনিংসের শেষ অর্ধে আবারও বাধা হয়ে দাঁড়ান ম্যাকয়, একে একে তুলে নেন 6টা উইকেট। 4 ওভারে মাত্র 17 রান খরচ করেছেন এই বাহাতি পেসার। নিজের ক্যারিয়ার সেরা তো বটেই, টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও এটি। এর আগে কোনো ক্যারিবীয় বোলারই এক ম্যাচে 6 উইকেট স্বীকার করতে পারেনি। এছাড়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সপ্তম সেরা বোলিং ফিগার এটি। ম্যাকয়ের বোলিং তোপে 2 বল বাকি থাকতেই 138 রানে অল আউট হয়ে যায় ভারত। অন্যান্যদের মধ্যে জেসন হোল্ডার স্বীকার করেছেন 2টো উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন ব্র্যান্ডন কিং। কিংয়ের রাজকীয় ব্যাটিংয়ে অপর প্রান্তের ঘাটতিও খুব একটা চোখে পড়েনি। কাইল মেয়ার্স 8, ক্যাপ্টেন পুরান 14 ও শিমরন হেডমায়ার 6 রান করে ফেরেন সাজ ঘরে। অবশ্য 52 বলে 68 রান করে কিং বিদায় নিলে খানিক চাপে পড়ে যায় ক্যারিবীয়রা। তবে ডেভন থমাসের ব্যাট পথ হারাতে দেয়নি দলকে। 19 বলে 31 রান করে অপরাজিত থেকে থমাস নিশ্চিত করেন দলের জয়। রফম্যান পাওয়েল 5 রান করে আউট হলেও 4 রান করে অপরাজিত থাকেন থমাসের সঙ্গী ওডিন স্মিথ। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল 10 রান। আবেশ খান প্রথমটি নো বল করেন, ব্যাটাররা প্রান্ত বদল করেন একবার। ফ্রি হিটে ছক্কা হাঁকানোর পর থমাস পরের বলে 4 হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন 5 উইকেটে ও 4 বল হাতে রেখে। ম্যাচ শেষে সিরিজ 1-1 সমতা বিরাজ করছে। দর্শক, ভারত সিরিজটা জিতবে না ওয়েস্ট ইন্ডিজ? আপনাদের মন্তব্য জানতে চাই বিডিক্রিকটাইম বুলেটিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জানাবেন, একই সাথে ফেসবুকে লাইক দিয়ে যুক্ত থাকবেন।